অনেক সময় সিম বন্ধ হয়ে যাওয়ার কারণে কিংবা সেট চুরি হয়ে গেলে আমাদের প্রয়োজন পড়ে বিকাশ নাম্বার বন্ধ করার। আর এই ক্ষেত্রে বন্ধ করার জন্য কিন্তু দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে টেম্পোরারি বন্ধ করা বা টেম্পোরারি লকড, আরেকটি হচ্ছে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া। তো টেম্পোরারি লকের ক্ষেত্রে খুব সহজেই কাস্টমার কেয়ারে একটি ফোন দেওয়ার মাধ্যমে কিংবা লাইভ চ্যাটে আপনি চ্যাট করে নিয়ে নাম্বার লক করে দিতে পারেন। কিন্তু যদি পার্মানেন্টলি আপনি একটি বিকাশ নাম্বার বন্ধ করতে চান, তাহলে কি কি করতে হবে তার বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্ভাইটি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই ধন্যবাদ। তো বিকাশ নাম্বার কিভাবে বন্ধ করতে হবে এটি জানার জন্য আমরা কল করেছিলাম কাস্টমার কেয়ারে, শুনে আসি তারা কি বলে। আমি যদি বিকাশ নাম্বার বন্ধ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যাকাউন্ট পার্মানেন্টলি বন্ধ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি পার্মানেন্টলি বন্ধ করতে চাচ্ছি। অ্যাকাউন্ট পার্মানেন্টলি বন্ধ করতে হলে অ্যাকাউন্টে ব্যালেন্স একেবারে 0.00 করতে হবে। পরে আইডি কার্ডে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, সেই মেইন আইডি কার্ড নিয়ে আমাদের কাস্টমার কেয়ারে আসতে হবে, ওখান থেকে পার্মানেন্টলি বন্ধ করতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো চার্জ প্রদান করতে হবে কিনা? না স্যার, কোনো চার্জ করা হবে না। তো কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আমরা যে বিষয়টি স্পষ্ট হতে পারলাম সেটি হচ্ছে যে আমরা যদি বিকাশ নাম্বার বন্ধ করতে চাই তাহলে সেই নাম্বারটিতে যে ব্যালেন্স রয়েছে, অর্থাৎ বিকাশের যে ব্যালেন্স, সেটি আপনাকে জিরো করে নিতে হবে, অর্থাৎ সেটি 0.00 করে নিতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি ক্যাশ আউট করি কিংবা মোবাইলেও রিচার্জ করি তাহলে কিন্তু অ্যামাউন্টের, যদি আমরা সবগুলো অ্যামাউন্ট রিচার্জ করে দিই না কেন, সেই ক্ষেত্রে কিন্তু সর্বশেষ কিছু পয়সা থেকে যায়, যেমন 0.25 পয়সা অথবা 0.70 পয়সা এরকম থেকে যায়। তো এটিও কিন্তু আপনাকে জিরো করে নিতে হবে। আর এটি জিরো করে নেওয়ার ক্ষেত্রে অনেকেই চিন্তিত থাকেন যে কিভাবে সম্পূর্ণরূপে আসলে জিরো করা যায়। তো এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি একটি নাম্বার থেকে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেন, সাপোজ ধরুন আপনার অ্যাকাউন্টে ছিল 0.27 পয়সা, এখন আপনি আপনার এই বিকাশ অ্যাকাউন্টে আপনি আরও 50 টাকা অ্যাড করে নিলেন, তাহলে আপনার নতুন ব্যালেন্সটি হলো 50.27 পয়সা। আর এই ক্ষেত্রে আপনি আপনার পরিচিত অন্য কোনো কারোর অ্যাকাউন্টে সেন্ড মানি করবেন। আপনারা মনে রাখবেন, সেন্ড মানি করার ক্ষেত্রে কিন্তু এই দশমিক পয়সা অংশটুকু সহ কিন্তু সেন্ড মানি করা যায়। তাই আপনারা সেন্ড মানি করার ক্ষেত্রে 50.27 পয়সা যাতে সেন্ড মানি হয়ে যায়, সেই ক্ষেত্রে সেন্ড মানির যে 5 টাকা চার্জটি আছে সেটি বাদ দিয়ে আপনি 45.27 পয়সা এটি সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে 405 টাকা কাটার পর সম্পূর্ণরূপে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে। আর তারপরে যদি আপনি কাস্টমার কেয়ারে যান এবং আপনি যে অ্যাকাউন্টটি বন্ধ করতে চান এই ব্যাপারে ইনফরমেশনগুলো দেন, তাহলে কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে নিতে পারছেন। আর পরবর্তীতে ওই এনআইডি দিয়ে, যে আপনার বিকাশ অ্যাকাউন্ট যে এনআইডিতে ছিল সেই এনআইডি দিয়ে কিন্তু আপনি অন্য যে কোনো নাম্বারে আবার বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বিকাশ নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া বিকাশ নিয়ে আপনাদের যে কোনো সমস্যা আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী প্রত্যেকটি আপডেট সবার আগে আপনি পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।